আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, গণিত শিক্ষা আসরে তোমাদের স্বাগত। আজ আমি দশম শ্রেণীর 12.2 প্রশ্নমালার বজ্রগুণন বা আড়গুণন পদ্ধতিতে সমাধান তোমাদের শিখাব। সাত নাম্বার একটা গণিত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এখানে আছে 3x + 2x + 3y + 5 = 0 আর 4x + 7y + 6 = 0। তাহলে আড়গুণন পদ্ধতিতে আমরা সমাধান যখন করব, এই x/y/1/ যখন x এর কাজ আমি করব, x টাকে চেপে ধরব, 3 × 6 = 18, এদিক হচ্ছে প্লাস এদিক হচ্ছে মাইনাস, 3 × 6 = -5 = 35, এটা 18 - 35। যখন y এর কাজ করব, তখন y টা চেপে ধরে y পরে কে আছে, এইটা 4 × 5 = 20 মাইনাস সূত্রের মাইনাস, 6 × 2 = 12, 20 - 12। আর যখন 1/ কাজ করব, তখন এটাকে চেপে ধরব, 7 × 14 - 3 = 12, এই যে 14 - 12। 18 - 35 করলে -17 হয়, 20 থেকে 12 গেলে 8, 14 থেকে 12 গেলে 2। এখন এইটা সমান এইটা এবং এইটা সমান এটা, এটা আলাদা করে আমরা লিখবো। সেখান থেকে -17 এর সাথে এক গুণ করলে -17/2, আর 8 এর সাথে এক গুণ করলে 8/2, কাটাকাটি করলে 4। অতএব x, y = -17/2 এবং y মান 4। সলভ। এভাবে আমরা এই আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে আমরা সমাধান করব। এরপর আসো আরেকটা অঙ্ক দেখাই। 10 নম্বর অঙ্কটা আছে 4x + 3y = -12 আর 2x = 5। আর্গুনন পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতির একটা বৈশিষ্ট্য, শেষে আমাকে শূন্য রাখতে হবে। এখানে দেখো y আছে, y নাই, এজন্য আমরা কি করছি, 4x + 3y এই -12 এই পাশে আসলে কি হবে, +12 = 0। আর এখানে y নাই, এজন্য শূন্য y দিছি, 2x + 0y + 5 এই পাশে নিয়ে আসছি, -5 = 0। তাহলে দুটা সমীকরণেই = 0 আছে। এখন আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। আর্গুনন পদ্ধতিতে আমরা পাই x/y/1/ যখন আমি x এর কাজ করব, x টাকে ঢেকে রাখবো, এটা প্লাস এটা মাইনাস, 3 পাতা -15 আর সূত্রের -12 = 0। যখন y এর কাজ করব, y টাকে চেপে ধরবো, y পরে কি আছে, 12 × 24, সূত্রের মাইনাস এমন হচ্ছে প্লাস, 4 পাতা 20, 24 + 20। 1/ কাজ করব, তখন একে চেপে ধরবো, 4 × 0 = 0 আর -3 × 6 = 0। এখন আগের নিয়মেই কোন -15 আর এখানে হবে 44 আর এখানে হবে -6, এইটা সমান এটা এবং এটা সমান এটা আলাদা করে লিখবো। তারপরে x এর মান -15 এর সাথে এক গুণ করলে ওই দুই দিক থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম। এখন x এর মান -15 আর নিচে আছে 6, 3 দিয়ে কাটাকাটি করো, 3 × 6, 3 × 5 = 15, 5/2। আর y এর মান হচ্ছে এই 44 = 44, 2 দিয়ে কাটাকাটি করো, 22 × 44, 3 × 6, তাহলে y এর মান হচ্ছে 22 - 3, এই যে -3। তাহলে x, y = 5/2 - 22/3। সলভ। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজ এক্সারসাইজ।